কুষ্টিয়ায় পরিবহনে মালামাল তোলাকে কেন্দ্র করে কুষ্টিয়া লেবার শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ। পরিবহন শ্রমিকদের অভিযোগ, তাদের কাছে থাকা 13,000 টাকা লেবার শ্রমিকরা ছিনতাই করেছে। এ নিয়ে কুষ্টিয়ার চৌরাস মোড়ে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। এতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হলে কুষ্টিয়া মডেল থানা থেকে পুলিশ এসে পরিবহন শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে যানজট নিরসন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাড়ির ড্রাইভার বলেন, মালিক সমিতির সেক্রেটারি আমাদের রাস্তা অবরোধ করে রাখতে বলেছে, তাই আমরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছি। আমার আইসা লোকজনে মাইলো, আমাদের ক্যাশ পাতি ছিল নিয়ে গেছে, লেবারের সদ্য না কারার আমাদের আপনারা থানায় যেতেন, অভিযোগ করতেন, তারপরে কোনো সমস্যা হলে সুযোগ দেয়নি তারা মারতে মারতে এই মতো বাড়াই দিচ্ছে আমাদের, মানে থানায় যান, সমাধান না হলে তারপর মনে করেন দাঁড়ায় আছে মালকান খুলনা যাবে, আমরা গাড়িতে উঠবো, সব করে এক মোটর সাইকেল আসে লিভারে দেখাতে চাই, খানকির সালে মাল উঠো ছিটান, এনে লিভার 4 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে মনে করে নি কিনে নিছি, কুষ্টিয়া কিনে নিছি মাল উঠো ছিটান, সব করে লিভারের মনে করেন গলা ধাক্কা দিয়েছে মারিয়েছে, 13,000 টাকা কেড়ে নিয়েছে। মাসুম ভাই আমাকে নেতা তারেও গালাগাল দিয়েছে, মাতৃ যাচ্ছে। আপনারা কি থানায় গেছিলেন? থানায় যাওয়ার সুযোগ পাইনি তো ভাই। আপনার এখানে মজা ইয়ে চৌরাসে রাস্তা ব্লক করতে কে বলছে, কে পারমিশন দিছে আপনাদের? আমাদের উপর লাইন থেকে। উপর লাইন থেকে কে, নাম কি? নাম বলতে পারি না। মালিক সমিতির নেতারা আপনাদের পারমিশন দিছে, নাম নাম কি জানেন না যে পারমিশন দিছে?